আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা শিক্ষার সেতু গণিত থেকে জ্যামিতিক চিত্র পাট বারো এটি করব। শিক্ষার্থীর এই পাঠ থেকে ব্যবহৃত জিনিস থেকে সরল রেখাংশ ও বক্র রেখাংশ চিনে আঁকতে পারবে বিভিন্ন ধরনের জ্যামিতিক চিত্র চিনে আঁকতে পারবে দেখো আমাদের এখানে কি বলা হয়েছে আমরা স্কেলের সাহায্যে একটা রেখাংশ অঙ্কন করি তোমরা যদি স্কেলটাকে এরকম করে রেখে পেন্সিল দিয়ে দাগ টানো তবে দেখবে এরকম একটা তোমরা সোজা একটা লাইন পাবে এটাকেই আমরা বলে থাকি সরল রেখা বা সরল রেখাংশ এবার এই রেখাংশের নিচে আরও এরকম রেখাংশ আঁকি দেখো তোমাদের এখানে একটা রেখাংশ এঁকে দেওয়া আছে তোমরা স্কেলের সাহায্যে যতগুলো পারবে এই জায়গার মধ্যে সোজা করে সরল রেখা আঁকবে আমার ভাইয়ের একটা ফুটবল আছে আমি ফুটবলের মতো একটা গোল আঁকতে চাই বাড়িতে একটা গোল বাটি মায়ের কাছ থেকে নিই দেখো একটা গোল বাটি দিল যার তলাটা দেখো গোল বাটিটাকে নিয়ে বাটির দেখো তলা বরাবর এরকম করে তোমরা যদি পেন্সিল দিয়ে যদি বোলাও তবে দেখবে বাটিটাকে ওঠানোর পর এরকম একটা গোল তোমরা একটা জিনিস দেখতে পাবে এরকম একটা গোল পাবে পেন্সিল দিয়ে বাটির চারপাশে বুলিয়ে একটা গোল পেলাম এবার এই গোলটাতে রঙ করে ভাইয়ের ফুটবলের ছবি আঁকি দেখো তোমরা তোমাদের ইচ্ছে মতো রঙ দিয়ে তোমরা ফুটবলটাকে রং করবে দেখো আমরা এরকম ধরনের তো একটা গোল পেলাম দেখো এখানে দেখো একটা সোজা একটা লাইন পেয়েছি কিন্তু এখানে দেখো একটা গোল একটা এরকম একটা আমরা জিনিস পেয়েছি গোল আঁকতে কি দেখো সরলরেখার প্রয়োজন হয় দেখো এই গোলটা আঁকার জন্য কি এরকম আমাদের সরলরেখা কোনো দরকার হচ্ছে আমাদের দরকার হচ্ছে না আমাদের প্রয়োজন হয় না আমরা বলতে পারি গোলাকতে প্রয়োজন বক্ররেখা তবে এটা কি এটা হচ্ছে সরল রেখা বা সরল রেখাংশ আর এটা বলো বলতো এটা হচ্ছে বক্ররেখা বা বক্র রেখাংশ রেখার অংশকে বলা হচ্ছে রেখাংশ খুঁজে দেখি কোন জিনিসের ধারগুলি রেখাংশ ও বক্ররেখাংশ দেখো ধারগুলো কাদের সরল রেখা আমরা পাবো ইট বই খাতা দেখো এটা একটা বই তাই তো এই বইটার দেখো ধারটা কি দেখো সোজা লাইন এখানে কি টেরা ব্যাকা আঁকা কোনো কিছু আছে কিচ্ছু নেই বা এরকম করে গোল হয়ে গেছে বা সেই রকম ধরনের কোনো জিনিস নেই এই বইটা কি দেখো বইয়ের ধারটা হচ্ছে একটা সরল রেখাংশ আবার দেখো পেন্সিল বাক্স আমরা জানি পেন্সিল বক্সের কি ধারটা কি এরকম একটা সোজা একটা লাইন মানে সরল রেখাংশ ঘুড়ি দেখো আমরা যদি একটা ঘুড়ি আঁকি দেখো ঘুরির কি ঘুড়ির ধারগুলো কি ঘুড়ির ধারগুলো হচ্ছে একটা সরল রেখাংশ টেবিল টেবিলের ধার হচ্ছে সরল রেখাংশ দেখো ধারগুলো বক্র রেখাংশ কাদের দেখো বল বলের কি ধারগুলো হচ্ছে বক্ররেখা মানে গোল হয়ে যাচ্ছে কোনো সোজা লাইন নেই আবার দেখো বাটি এই বাটির ওপরের ধারটা কী রেখাংশ কোনো ক্রিমের কৌটো গ্লাস লাট্টু টোপর এদের প্রত্যেকের ধারগুলি হচ্ছে রেখাংশ কি বলেছে দেখো আমরা এবার চিনবো বা শিখবো আমার স্কুলের প্রতিটি শ্রেণীকক্ষে একটি করে ব্ল্যাকবোর্ড আছে এতে আমাদের পড়াশোনা করা হয় স্কুলে আমরা দেখি তো ব্ল্যাকবোর্ডের ধারগুলো কীরকম দেখো ব্ল্যাকবোর্ডের ধার তোমরা চিন্তা করো তো তোমরা কীরকম রকম দেখেছো স্কুলে দেখো প্রত্যেকটা ব্ল্যাকবোর্ডের কি ধারগুলো হচ্ছে এরকম এক একটা হচ্ছে সরল রেখাংশ মানে সোজা যাচ্ছে লাইন আমরা বলতে পারি ব্ল্যাকবোর্ডের ধারগুলি সরল রেখাংশ ছবি দেখে সরল রেখাংশ ও বক্র রেখাংশ চিনি দেখো তোমরা সহজেই বুঝতে পারবে যেই লাইনটা সোজা গেছে সব সময় মনে রাখবে সেটা হচ্ছে সরল রেখাংশ আর সামান্য যদি একটু বেঁকে যায় তবে সেটা হচ্ছে বক্র রেখাংশ যেমন দেখো এটা সোজা এসে এটা এরকম হয়ে গেছে কী হলো এটা এত দূর পর্যন্ত তো সোজা এলো কিন্তু তারপরে সেটা বেঁকে গেল এটা কিন্তু আর সরল রেখাংশ থাকবে না এটা হবে তোমার বক্র রেখাংশ অল্প বেঁকে গেলেই সেটা বক্র রেখাংশ হয়ে যাবে দেখো এটা কি এটা হচ্ছে দেখো ব্যাকা পুরোটাই দেখে বোঝা যাচ্ছে এটা বক্র রেখাংশ বা বক্ররেখা এটা কি এটা হচ্ছে সরল রেখাংশ বা সরল রেখা আর এটা কি এটা হচ্ছে বক্র রেখাংশ বা বক্ররেখা ছবির মধ্যে আকার খুঁজি দেখো আমরা এক দুই তিন চার করে আমাদের এখানে দেখো পাঁচটা ছবি দেওয়া আছে আমরা ছবির মধ্যে দেখো কয়েকটা আকার পাচ্ছি দেখো এটা কি এটা হচ্ছে আমাদের ত্রিভুজের মতো তিন তিনকোনা দেখো এখানে একটা চৌকো আছে এখানে একটা চৌকো আবার এই জিনিসটা কি দেখো এই জিনিসটা গোলের মতো দেখতে আবার দেখো এটা কি সোজা সোজা তোমার রেখা গেছে দেখো আমরা এখানে কিছু না কিছু আমরা কোনো আকার দেখতে পাচ্ছি সুরেনের বাড়িতে এই ছবিগুলি আছে এই ছবি দেখে সুরেন উত্তর দিল কোন আকার কটা আছে দেখো আমরা দেখে নিচ্ছি রেখা কটা আছে দেখো সরলরেখা পাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আমরা লিখে ফেলবো সরলরেখা আটটি দেখো এটা হচ্ছে তিন কোনা হলেও এখানে তিনটে কিন্তু সরলরেখা আছে কিন্তু তোমাদের তিন কোনা চৌকো বক্ররেখাংশ গোল এরকম আকার দিয়ে দিয়েছে তাই আমি প্রত্যেকটাকে আলাদা করেই লিখছি তারপরে দেখো তিন কোনা বলেছে তিন কোনা দেখো কটা পাচ্ছি একটা পাচ্ছি দুটো পাচ্ছি তিন চার পাঁচ তিন কোনা দেখো পাঁচটি চৌকো দেখো কতগুলি আছে একটা দুটো আবার দেখো তিনটে তাই তো তিনটে পেলাম এ দেখো চারটে পেলাম আবার দেখো এটাও কিন্তু একটা তোমার চৌকো তাই তো কটা পেলাম তবে এক দুই তিন চার পাঁচ চৌকো পেলাম পাঁচটা এবার আছে দেখো রেখাংশ দেখো এইগুলোও কিন্তু বক্ররেখাংশ বুঝতে পেরেছ কিন্তু এখানে আলাদা করে তোমাদের গোল দেওয়া আছে তাই এগুলোকে আমরা আর বক্ররেখাংশের মধ্যে লিখছি না তোমরা যদি লেখো তবে ভুল কিছু হবে না কিন্তু এখানে আকার তোমাদের বলতে চেয়েছে যে কোন কোন আকার কি আছে তাই আমি এখানে বক্ররেখাংশ করেছি দেখো একটা দুটো তিনটে চারটে চারটে বক্ররেখাংশ করেছি আর গোল করেছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা গোল করেছি উত্তরগুলো এখানে তোমরা আরেকবার মিলিয়ে নাও এরপরে আছে দেখো সরলরেখায় সবুজ রঙ ও রেখায় নীল রং দি দেখো তোমাদের সরলরেখা বক্ররেখা আশা করছি বোঝাতে পেরেছি তোমরা এই ছবি দেখে অনায়াসে করতে পারবে দেখো এটা হচ্ছে একটা বক্ররেখাংশ এইগুলো গেছে দেখো এক একটা সরলরেখা তোমরা সরলরেখায় দেবে সবুজ রং আর বক্ররেখায় দেবে নীল রং দেখো তোমরা ছবি দেখে নিজেরাই করার চেষ্টা করবে আশা করছি তোমরা পারবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিও